নমস্কার সবাইকে। তো আজকে আমরা আলোচনা করব আগামী দিন বাজার কেমন যেতে পারে। আজকে আমরা দেখেছি যে বাজার খুব ভালো পরিমাণে গ্যাপ ডাউন ওপেন হয়েছে এবং নেগেটিভ ক্লোজ হয়েছে। ওকে, তো আজকের যে বাজার, এই বাজারটা যেভাবে ক্লোজিং হয়েছে সেই ক্লোজিংটা আমাদের কিন্তু আগামী দিনের যে ইঙ্গিত দিচ্ছে সেই ইঙ্গিতটা হচ্ছে বাজার উপরে যেতে পারে। সেটা কেন আমি বললাম সেই বিষয়ে আমরা পুরো টেকনিক্যাল অ্যানালাইসিস করব এবং ব্রেকআউট লেভেলগুলো কী থাকবে, ব্রেকডাউন লেভেল কী থাকবে, স্ট্রং রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল কী থাকবে, কোথায় আমরা বাই করতে পারি, কোথায় আমরা সেল করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা যাওয়ার আগে রিকোয়েস্ট করব, যদি আপনারা এই চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন, পাশাপাশি বেল নোটিফিকেশান অ্যাক্টিভেট করে রাখবেন, যখন আমরা ভিডিও আপলোড করব যথাসময়ে আপনি সেই ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন প্রথমত আমরা গ্লোবাল মার্কেটটা দেখে নিই। গ্লোবাল মার্কেটে এখানে এই পর্যন্ত যা রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 27% কিন্তু পজিটিভ দেখাচ্ছে ইউএস মার্কেট নাসডাক। ইউরোপিয়ান মার্কেট যেটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে এখানে এই যে আমরা মাইনাস দেখতে পাচ্ছি। এশিয়ার মার্কেটটা কিন্তু তার চেয়ে খতরনাক, এই যে এখানে আমরা কিন্তু কী দেখতে পাচ্ছি, নেগেটিভ। তো ওভারঅল যদি আমরা দেখি যে এখানে গ্লোবাল মার্কেটটা কিন্তু এখনও ক্র্যাশে আছে, এখনও কিন্তু নেগেটিভে আছে। নাসডাক যে পার্সেন্টেজটা আমরা দেখতে পাচ্ছি পজিটিভ 0.25, সেটা কিন্তু যে কোনো মুহূর্তে নেগেটিভে যেতে পারে, যেহেতু এখানে সবগুলো মার্কেট নেগেটিভ যাচ্ছে। ওকে, তো সেই সুবাদে আমরা আগামী দিন যে ট্রেডটা নেব তার প্ল্যানটা ভালো হতে হবে। সে ট্রেড প্ল্যানটা ভালো হতে হবে মিনস কীভাবে আমরা ট্রেড করলে আমরা প্রফিটেবল হবো সেই বিষয়টা আমরা আলোচনা করব। তো চলুন, এখানে গ্লোবাল মার্কেট আমাদের ইঙ্গিত দিচ্ছে যে বাজার আগামী দিন নেগেটিভ যেতে পারে, গ্যাপ ডাউন ওপেন হতে পারে। কিন্তু এই যে আমরা চার্ট দেখতে পাচ্ছি, ডে চার্টে আমি এখানে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বাজার আগামী দিন গ্যাপ আপ ওপেন হতে পারে বা নিয়ার ক্লোজিং ওপেন হতে পারে এবং বাজার আগামী দিন পজিটিভ থাকার চেষ্টা করবে। সেটা কেন, এই যে দেখুন টেকনিক্যালি যদি আমরা দেখি তো এই ক্ষেত্রে স্টকাস্টিক আরএসআই কি এখানে গ্রাউন্ড ফ্লোরে এবং এখান থেকে কিন্তু উপরে যাওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখান থেকে উপরে যাবে তার ইঙ্গিতটা আমরা পাচ্ছি এই ক্যান্ডেলটা দিয়ে। এবং এই ক্যান্ডেলস্টিকটা একটা প্যাটার্ন এবং এই প্যাটার্নটার নাম কি, এই প্যাটার্নটার নাম হচ্ছে ইনভার্টেড হ্যামার আপনি বলতে পারেন, যেহেতু এটা ডাউন ট্রেন্ডে গঠিত হয়েছে। তো আগামী দিন সেই কারণে আমরা বলছি যে বাজার কি, বাজার গ্যাপ আপ ওপেন হতে পারে বা নিয়ার ক্লোজিং ওপেন হতে পারে এবং পজিটিভও থাকতে পারে, তবে নেগেটিভ যে কোনো মতে যেতে পারে। যেমনটা প্রিভিয়াস ক্লোজিং ছিল 17,018 আর আজকের দিনের ওপেনটা ছিল 16,863। তো গ্যাপ ডাউন যে ওপেন হয়েছে আজকে সেটা কত পয়েন্ট, 155 পয়েন্ট কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়েছে আজকে। আর আজকের দিনের হাইটা কত, আজকের দিনের হাই হচ্ছে 17,033। ওকে, এবং ক্লোজিংটা কত, 16,838। এবং আমরা পয়েন্টটা যদি দেখি যে ক্লোজিংটা, সেই ক্লোজিংয়ের সঙ্গে আমরা ওপেন থেকে ক্লোজিং 25 পয়েন্ট নিচে মাত্র ক্লোজিংটা হয়েছে। ওকে, তো আজকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে 155 পয়েন্ট, কিন্তু ভালো হাই ক্রিয়েট করেছে ওপেন থেকে, ভালো হাই ক্রিয়েট করেছে। তারা গতদিন এখানে পুট সেল কল সেল করেছিল বা পুট বাই করেছিল, তারা কিন্তু আজকে ভালো প্রফিট করেছে। আর যারা প্রফিট বুক করেনি তারা কিন্তু এখানে ভয়ে অনেকে লসে ক্লোজ করেছে। তো আজকে কিন্তু ম্যাক্সিমাম ট্রেডাররা কিন্তু অপশন ট্রেডে লস বুক করেছে। তো এখন আমরা দেখব যে, তো আমরা বাজারটাকে আইডেন্টিফাই করতে পেরেছি যে বাজার আগামী দিন গ্যাপ আপ ওপেন হতে পারে, নিয়ার ক্লোজিং ওপেন হতে পারে যদি গ্লোবাল মার্কেট এসজিএক্স নিফটি আমাদের সাপোর্ট করে। ক্লিয়ার, যেহেতু এখানে ইনভার্টেড হ্যামার এবং তার সাথে এখানে স্টকাস্টিক আরএসআই আমাদের বাই সিগন্যাল দিচ্ছে, ডে টাইম ফ্রেম, কোনো ছোটো টাইম ফ্রেম বলছে না কিন্তু। ওকে, তারপর আমরা এখানে রেজিস্ট্যান্স লেভেলগুলো বের করে নিই। তো রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে, নোট করে রাখবেন আপনারা, এই রেজিস্ট্যান্স লেভেলগুলো আমাদের জন্য খুব প্রয়োজন। রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 17,008, ক্লিয়ার, এবং সাপোর্ট লেভেলটা হচ্ছে 16,804। আজকের দিনে ক্লোজিংটা কত, 16,838। তো সাপোর্ট লেভেলটা হচ্ছে 16,804, ক্লিয়ার। অর্থাৎ এখানে মোটামুটি আমরা কত পয়েন্টের, 34 পয়েন্টের নিচে কিন্তু সাপোর্টটা পাচ্ছি। ওকে, এবং রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু আমরা মোটামুটি বেশি একটা বড় নয়, কারণ 16,838 ক্লোজিং এবং 17,008, তো এখানে প্রায় 160 পয়েন্টের আমরা কিন্তু একটা
কি পাচ্ছি, আপার লেভেল পাচ্ছি। তো এই ক্ষেত্রে কোন লেভেলকে ব্রেকআউট করলে আমরা কল অপশন, পুট অপশন বাই করতে পারি, ওকে, তারপর স্টক অপশন বাই করতে পারি, স্টক পুট অপশন বাই, পুট অপশন কল অপশন বাই করতে পারি, সেটা একবার দেখব। তো এই ক্ষেত্রে যদি আগামী দিন, এবার এই লেভেলগুলো আপনারা নোট করে রাখবেন, আগামী দিন যদি 16,956কে ব্রেকআউট করে তাহলে বাজার অনেকটা উপরে যাবে। আগামী দিন বাজার যদি 16,956কে ব্রেকআউট করে তাহলে অনেকটা উপরে যেতে পারে, এখানেও অনেকটা উপরে যেতে পারে। আর 16,831কে যদি ব্রেক করে তাহলে বাজার নিচে যাবে, কারণ তখন সাপোর্ট ভাঙবে। আর যেহেতু নিয়ার সাপোর্ট ক্লোজিং হয়েছে, যে কোনো মুহূর্তে ভাঙতে পারে যদি গ্লোবাল মার্কেট সাপোর্ট করে ভাঙার জন্য, তো সেই বিষয়টা মাথায় রাখবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা 15 মিনিটের টাইম ফ্রেমও কিন্তু বাই সিগন্যাল পাচ্ছি, স্টকাস্টিকারাস আমাদের বাই সিগন্যাল দিচ্ছে যে আগামী দিন 15 মিনিট বলছে যে উপরে যাবে, এবং এক ঘন্টা এখানে কিন্তু আমরা নিয়ার সাপোর্ট লেভেল পাচ্ছি। তো এই লেভেলগুলো নোট করবেন, 16,830কে ব্রেক করলে আমরা কল অপশন সেল করতে পারি, পুট অপশন বাই করতে পারি, 16,956কে ব্রেকআউট করলে আমরা কল অপশন বাই করতে পারি, পুট অপশন সেল করতে পারি। ওকে, তো আশা করি আপনাদের আমাদের এই ডেলিভারি ভালো লেগেছে এবং এই লেভেলগুলো আপনারা নোট করেছেন। যদি আপনারা ট্রেড করেন তাহলে নিজ দায়িত্বে ট্রেড করবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।